আসসালামু আলাইকুম সাবরিন সারস রেসিপিস থেকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বার্গার মিষ্টি আসলে এই মিষ্টিটা দেখতে কিছুটা বার্গারের মতো আর এই মিষ্টিটা আমি খুব সহজভাবে করে দেওয়ার দেখানোর চেষ্টা করেছি যেন আপনাদের বাসায় তৈরি করতে কোনো সমস্যা না হয় আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে চলুন আমি কিভাবে তৈরি করেছি এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখানে ফুল কিম গুঁড়ো দুধ অবশ্যই হতে হবে আমি এখানে ডানো গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি আর এখানে দিলাম এক চা চামচ ময়দা আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার শুকনো গুলো ভালো করে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দুই চা চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে এই তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম এই ডিমটাকে আমি ভালো করে এভাবে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পরে আমি সব ডিমটুকুই দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে আমি এভাবে মাখিয়ে নেব আসলে এই মিষ্টিটাকে তৈরি করতে হলে একটা স্টিকি একটা ডো তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন এমন একটা স্টিকের ডোর তৈরি করতে হবে ডোটা কিন্তু পারফেক্ট না হলে মিষ্টি পারফেক্ট হবে না সেই জন্য ডোটাকে আগে ভালো করে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন ডোটা কেমন হয়েছে আসলে এই এই মিষ্টিটা তৈরি করতে হলে এ এমন ডো প্রয়োজন হবে এখন আমি এই চারিদিকে যে ডোটা মাখিয়ে রয়েছিলো আমি এগুলো সবগুলোভাবে মুছে নিলাম আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রাখবো এই তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই ডোটা অনেকটাই শুকিয়ে এসেছে আমি এখন হাতে একটু ঘি লাগিয়ে এক একটা মিষ্টির শেপ দিয়ে নেব এভাবে গোল করে আমি একটা একটা করে মিষ্টি বানিয়ে নিচ্ছি এটা বলার কিছুই নেই আপনারা দেখে বুঝিয়ে নিতে হবে এই তো আমি একটা বানিয়ে নিলাম আমি এখন সবগুলো ডো দিয়ে এক একটা করে বানিয়ে নেব এই তো আমার সব মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলা ভেজে নেবো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এই তেলটা গরম না হতেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সেজন্য জন্য আমি একে একে সব মিষ্টিগুলো এখন দিয়ে দেব। এই আমি একটা একটা করে সব মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেওয়ার পর পর কিন্তু কোনো বুট বুট কোনো শব্দ হয়নি সেহেতু বুঝতে পারছেন যে তেলটা কিন্তু বেশি গরম নয় এখন আমি একটু যে ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে নেওয়ার পরে যে একটা স্পে চলার সাহায্যে আমি এইভাবে একটু নেড়ে জেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মিষ্টিটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে অনেকটা বড় হয়ে উঠেছে আমি স্পেশালার সাহায্যে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যেন সমানভাবে মিষ্টিটা ভাজা হয় আর সমানভাবে যেন রঙ আসে হালকা ব্রাউন কালার চলে এসেছে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটা ব্রাউন কালার চলে এসেছে বার্গার মিষ্টিটা কিন্তু একটু কালোজাম মিষ্টির মতোই হয় এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এইভাবে মিষ্টিগুলো তুলে নেব এক এক করে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি এইভাবে তেল ঝরিয়ে এই তো আমার মিষ্টিগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি শিরা তৈরি করে নেব শিরাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি আর এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আসলে চিনি যদি এক কাপ দেন আপনাকে এখানে দুই কাপ পানি দিতে হবে আর এখানে আমি দিয়েছি দুইটা এলাচ এখন বলকটা চলে আসছে এখন আমি এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে দেবো এরপর যাই কিন্তু মিষ্টিটা কিছুটা গরম রয়েছে বেশি গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিটা দেওয়া যাবে না মিষ্টিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি নিচ্ছি নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি এ তো দেখে বুঝতে পারছেন ফুলে কিন্তু ডাবল হয়ে এসেছে আর মিষ্টিটার শিরাটা কিন্তু অনেকটা ভালোভাবে চুপ করে নিয়েছে এখন আমি এই মিষ্টিটাকে তিন থেকে চার ঘন্টার মতো এভাবেই শিরাতে চুবিয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে চুপে রাখছি আর এদিকে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ আমি এখানে মিষ্টি ভেতরে যে পুটটা দেব সেই পুটটা আমি এখানে তৈরি করে নেব একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে এভাবে অনবরত নেড়ে আমি এই পুটটাকে তৈরি করে নিচ্ছি এখানে অন্য কিছু দেওয়া যাবে না আমি এখানে দিয়ে নিলাম কিছুটা ঘি ঘিটা দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে সেই জন্য আমি এখানে ঘিটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি যেহেতু মিষ্টিতে অনেকটা মিষ্টি থাকবে সেহেতু এই এখানে আপনারা পরিমাণটা একটু কম দেবেন এখানে অনবরত নাড়াচাড়া করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন অনেকটা গাঢ় হয়ে এসেছে আমি এভাবে নাড়াচাড়া করে এইভাবে করে নিচ্ছি নাড়াচাড়া বন্ধ করা যাবে না না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে এসেছে এভাবে কিন্তু আস্তে আস্তে শক্ত টাইপের একটা ডো তৈরি হবে এই তো প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে এসেছে এখন আমি এটা উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর মিষ্টিটা আমি এটা দেব মিষ্টিগুলো আমি শিরাটা ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নেওয়ার পরে এখন আমি একটা একটা করে মিষ্টিটা কেটে ভেতরে সেই পুরটা দিয়ে দেব আমি যে যেগুলো মিষ্টিতে ভেতরে পুর দেবো সেগুলো মিষ্টি আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এই চাকু চাকুদের কেটে সে পুরটাকে করে নেব দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু রসালো হয়ে আছে মিষ্টিটা রসে টম্বর হয়ে হয়ে গেছে আমি একটু ডো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এভাবে গোল করে করে নিচ্ছি করে নেওয়ার পরে এভাবে চ্যাপটা করে করে নেব চ্যাপটা করে করে নেওয়ার পরে এখন আমি মিষ্টিটার মাঝখানে বসিয়ে দেব। মাঝখানে বসিয়ে দিয়ে এটা এভাবে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বার্গারের মতো সেই জন্য এই মিষ্টিটার নাম দেওয়া হয়েছে বার্গার মিষ্টি কিন্তু এই মিষ্টিটা আপনারা বাসায় খুব ছটফট করে কিন্তু করে নিতে পারেন এই তো এক এক করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটাই ইয়াম্মি আমি লাগছে আপনারা বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন আসলে আপনাদের একবার হলে বানিয়ে নেওয়া উচিত কিন্তু এভাবে বানিয়ে নিলে অনেকটা ভালো লাগবে খেতে আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আশা করি সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম